হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোমা চৌধুরী নিনিন ব্লগারের পক্ষ থেকে নিয়ে এলাম একটা রিকোয়েস্টের ভিডিও। আর এই রিকোয়েস্টটা কিন্তু আসলে কোনো ইউটিউবার বন্ধুদের তরফ থেকে নয়, এটা একদম আমাদের সাধারণ অভিভাবকদের জন্য, যারা আসলে অনেকে হয়তো ভর্তি করিয়েছিলেন, দেখেননি নতুন ক্যাম্পাসটা, বা অনেকে ভর্তি করাতে চান, তো তাদের জন্য তারা বলেছিলেন মিস একটু নতুন ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবেন, তারা তাদের আত্মীয় স্বজনদেরকে দেখাবে। আর ভিডিওটি করতে আমার প্রায় 3-4 দিন সময় লেগেছে, যেদিন প্রথম আমরা নতুন ক্যাম্পাসে গেলাম সেদিন থেকেই। তো চলুন, তো ঢুকতেই একটা ওয়াকওয়ে পরে এই তো, আর পাশে হচ্ছে একদম ফার্স্টে রিসেপশন। আমাদের কিন্তু স্কুলের কাজ পুরোপুরি শেষ হয়নি, অনেক দিন লাগবে আসলে, ওয়েল ফিনিশড হতে একটা স্কুলের অনেক দিন লাগে। এখানে হচ্ছে প্রিন্সিপাল স্যারের অফিস, মানে তার রুম আর কি। আর তারপর হচ্ছে এখানে পতাকা, কারণ অ্যাসেম্বলি হবে এখন, সামনে মাঠ আছে। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের কেবিন বা রুম, যেটাই বলি। এখানে এটা একটা বেসিন এরিয়া আছে, আর একটা ওয়াশরুম আছে মনে হয়, এটা কমন ওয়াশরুম যাতে গার্ডিয়ানরা ইউজ করতে পারেন। এখানে আগের বিল্ডিংয়ের একটা সিঁড়ি আছে যেটার কাজ চলছে। আর এটা হচ্ছে গিয়ে এখানে ফোয়ারা হবে, মানে ঝর্ণা বানানো হবে, এই জন্য গর্ত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন যে বিল্ডিংটা, মানে মেইন স্কুলের গেট, যেটা দিয়ে বাচ্চাদের ক্লাসে ঢুকবে আর কি। তো এখানে এই স্কুলে কিন্তু অনেক ধরনের গাছ আছে, বড় বড় গাছগুলো বেদি করা, সেখানে কিছু গাছ লাগানো হয়েছে, মানে বেদিগুলো কিন্তু পুরোপুরি ভরে ফেলা হবে গাছ দিয়ে। তো এই তো এক নজরে এই হচ্ছে স্কুল, অনেক বড় বড় গাছ আছে। আর এই যে সামনের এরিয়াটা, এগুলা কোনো কিছুই এখনো ফিনিশড হয়নি, অনেক কাজ বাকি। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এখনো কাজ চলছে, মোটামুটি অনেকখানি গুছিয়ে এসেছে। আর এই হচ্ছে ওপরের দিকের পুরো স্কুলটা। প্রথম বিল্ডিংটা হচ্ছে 3 তলা, আর এর পরের বিল্ডিংটা হচ্ছে 7 তলা বিশিষ্ট। এর মধ্যে যেগুলো একদম বাচ্চাদের জন্য, সেগুলো এরকম রেলিং দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে এরকম দেখা যায় পুরো স্কুলটা। মাঠে ঘাস টাস এগুলো লাগানো হবে, আরও অনেক 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 কাজ চলছে, এরই মধ্যে অনেকখানি এগিয়েও গেছে। অনেক বড় বড় গাছ আছে এখানে, কদম গাছ, নারিকেল গাছ, কামরাঙা গাছ, কৃষ্ণচূড়া গাছ, আম গাছ, অনেক গাছ, বাদাম গাছ। তো চলুন আমরা একটু ভিতরে যাই। গেট দিয়ে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই জায়গাটা, যেখানে আসলে করা হবে অডিটোরিয়াম, ছোটোখাটো অনুষ্ঠান যাতে আমরা এখানেই করতে পারি। আমাদের তো অনেক ধরনের অনুষ্ঠানই হয় যা আপনারা দেখেছেন, বই পড়া, তারপর পহেলা বৈশাখ, বাচ্চাদের জন্য নিজ প্রতিভায় জাগো, সেগুলো যাতে আমরা আমাদের স্কুল ক্যাম্পাসে ভিতরে ছোটোখাটো এরিয়ার মধ্যে করতে পারি, এই জন্য এই জায়গাটা আর এই যে দরজাটা। তো চলুন আমরা উঠে যাই ফার্স্ট ফ্লোরে, যেটা হবে একদম বাচ্চাদের জন্য, মানে প্রি নার্সারি, প্লে গ্রুপ আর নার্সারির বাচ্চাদের জন্য। এই তো চেয়ার টেবিলগুলো এনে রাখা হয়েছে, যদিও এই বছর থেকে আমরা ঠিক করেছি আমাদের বাচ্চাদের রুমে কোনো রকম চেয়ার টেবিল থাকবে না, এখানে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও এগুলো এনে রাখা হয়েছে আগের স্কুল থেকে, আগের স্কুলের ভিডিওতে দেখেছিলেন এগুলো সব প্যাকেট করা হচ্ছিল, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছিল। তো এখানে এনে রাখা হয়েছে, এই যে এই জায়গাটা হবে অ্যাকোরিয়াম সেট করা হবে এখানে, আর এটা হবে ইনডোর প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। বাচ্চাদের রোজ আমরা মাঠে নিয়ে যাব না খেলার জন্য, কিন্তু তাদের যখন ইচ্ছা তারা এই ইনডোর এরিয়াটাতে খেলতে পারবে। বিশাল একটা ইনডোর প্লেগ্রাউন্ডও এখানে আছে। আর এটা হচ্ছে ছোটো বাচ্চাদের, মানে প্রি নার্সারি আর নার্সারি টিচারদের জন্য বসার লাউঞ্জ, দুই সাইডে দুইটা করে লাউঞ্জ আছে।
প্রতিটা ফ্লোরে, শুধু এই ফ্লোরের অপোজিটে হচ্ছে প্লেগ্রাউন্ডটা। এখানে একটা রুম, টোটাল প্রতিটা ফ্লোরে 6টা করে রুম আছে, ওয়াশরুম, আর এই যে কর্নারেরটা হচ্ছে আরেকটা রুম। এই রুমগুলো হচ্ছে প্লে গ্রুপের জন্য আর কি। আগের স্কুলটা বন্ধ ছিল, এই জন্য এসি ছিল। এখানেও এসি লাগানো হবে, তবে এখন নয়, আর কিছুদিন পর, কারণ এটা প্রচুর খোলামেলা। আর এই যে চেয়ারগুলো এনে রাখা হয়েছে, চেয়ারগুলো সাইড দিয়ে গিয়ে আমি একটু আপনাদেরকে স্পেসটা দেখাই যে কত বড় একটা এরিয়া। এই যে তো এখানে আমাদের কাগজপত্রগুলো কিছু এনেছে, আর অনেক কিছু বাকি আছে। ওই স্কুল থেকে রোজই লরি করে জিনিসপত্র আসছে, আর টেবিল চেয়ার যেগুলো আনতে গিয়ে নষ্ট হয়ে গেছে সেগুলো আবার ঠিক করা হচ্ছে, নতুন বানানো হচ্ছে অনেক কিছুই বাচ্চাদের উপযোগী করে। এবার আমরা চলুন চলে যাই থার্ড, না সেকেন্ড ফ্লোরে, এটা তো ফার্স্ট ফ্লোর ছিল। তো সেকেন্ড ফ্লোরেও একই রকম সিস্টেম, সেই 6টা ক্লাসরুম, লাউঞ্জ, দুই দিকে 2টা লাউঞ্জ, আর এখানে থাকবে প্রি ওয়ান ওয়ান টু, মানে কেজি ওয়ান ওয়ান টু, এই 3টা ক্লাস। এই যে এইরকম লাউঞ্জ দুই সাইডে 2টা করে টিচারদের জন্য, আর ওপরের রুমগুলো কিন্তু এখনও আসলে সেভাবে সাজানো হয়নি, কারণ জিনিসপত্র আসেনি। এই হচ্ছে ওয়াশরুম বাচ্চাদের আর বেসিন এরিয়া। এটাও একটা ক্লাসরুম, আর সব টিচাররা আমি এখানেই ওনাদের দেখা পেয়ে গেলাম আর কি। এটা আরেকটা লাউঞ্জ, তো আসলে কম্পিউটারগুলো এনে রাখা হয়েছে, এখনো সেট করা হয়নি, টেবিল চেয়ারও গোছানো হয়নি কিছু, মানে ওই সময় আর কি গোছানো হয়নি। এখন যদিও অনেকটা গুছিয়ে এনেছি আমরা। তো এইখান থেকে নেমে গিয়ে 3তলা আর 4তলার সাথে আগের বিল্ডিংটার একটা সিঁড়ি দিয়ে 2টো বিল্ডিংয়ের মধ্যে একটা সংযোগ করা হয়েছে আর কি, এই যে এভাবে। তো ওই সাইডে হচ্ছে আগের বিল্ডিংটা, যেটা আসলে সেই যে সিঁড়ি দেখালাম নিচ থেকে, ওইটা দিয়েও ওঠা যায় আর এখান দিয়েও যাওয়া যাবে। এখানে মূলত হচ্ছে আমাদের কো কারিকুলামের যে রুমগুলা সেইগুলা সেট করা হয়েছে। আর এই যে পুরনো সিঁড়িটাতে এখানে টাইলস লাগানো হচ্ছে, উপর থেকে টাইলস লাগিয়ে ওনারা নিচে যাচ্ছেন আর কি। আর এই যে এখানে প্রতিটা ফ্লোরে 4টা করে রুম আছে, যেখানে থাকবে আমাদের কো কারিকুলাম, মানে নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি, এগুলোর রুমগুলো। এগুলোতে এসে বাচ্চারা যার যার সাবজেক্ট অনুযায়ী তারা ক্লাস করবে, এরকম আর কি চিন্তাভাবনা করা হয়েছে। তো এই রুমগুলো তখনও রেডি হয়নি, যেরকম দেখছেন আর কি, এগুলা আরও সুন্দর করে সাজানো হবে। আর এখান থেকে যে পুরো স্কুলের ভিউটা এই রকম, খুব শীঘ্রই একটা প্রোগ্রাম করা হবে, সেই প্রোগ্রামের জন্য জিনিসপত্র এনে রাখা হয়েছে। তো যাই হোক, আমি নেমে যাই এখান থেকে। এইটা হচ্ছে
চারতলা পাঁচতলার যে একটা লিঙ্ক সিঁড়ি সেটা, এখানে হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া হবে। পুরো যে সাইটটা সেটা পুরোটাই হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়া থাকবে, মানে চারটা বড় বড় রুমের সমান হচ্ছে ক্যাফেটেরিয়া। দুই সাইড দিয়েই সিঁড়ি রাখা হয়েছে, যাতে যেখান থেকেই ইচ্ছা সেখান থেকেই বাচ্চারা উঠতে পারবে। আর এই যে এই হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া, একদম পিছনে হবে সম্ভবত কিচেন, কারণ আমাদের স্কুলে কিচেন লাগে। আসলে এর আগের স্কুলেও আপনারা দেখেছেন আমাদের একটা কিচেন ছিল। তো চলে এলাম চারতলায়, মানে থার্ড ফ্লোর। তো প্রতিটি ফ্লোরেই আসলে এরকম ছয়টা করেই রুম আছে, আর ওই যে টিচারদের লাউঞ্জ আছে, একটাতে ল্যাব হবে, একটাতে আইটি স্যারের রুম আছে, এরকমভাবে। তো এখানে আমার কলিগরা বসে আসলে আড্ডা দিচ্ছিল, আমরা সবাই নতুন স্কুলে প্রথম সেদিন এসেছিলাম, এসে আমরা আর কি দেখেছি ঘুরে ঘুরে, আর সবাই মিলে নানান ধরনের আলাপ আলোচনা করছি এই আর কি। পুরাতন জায়গা ছেড়ে এসে মায়া লাগছে, আশা করি খুব শীঘ্রই আমাদের নতুন জায়গাও ভালো লাগবে। তো আমাদের এক মিস্টার ফিলিংস বলেছেন, শুনুন। তো আমাদের সবারই মোটামুটি একই রকম অবস্থা, নতুন স্কুলে এসে আমাদের ফিলিংসও এরকম, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার মতন। তো মিস বলে আসলে খুব লজ্জাই পাচ্ছিলেন, যাই হোক। তো এগুলো হচ্ছে বড় ক্লাসের রুম, চেয়ার টেবিল বেঞ্চ, আর এটা চারতলায় হচ্ছে আমাদের আইটি স্যারের রুম, যেখান থেকে আমরা আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো করব। আইটি সেকশন এখানে, এই তো প্রিন্টার টিন্টার এগুলো আছে। এখানে কর্নারেও বড়দের বড় বাচ্চাদের রুম আছে। আর এর অপোজিটে আছে আমাদের আরেকটা রুম এবং ফটোকপি মেশিনের যে রুমটা সেটা, এটা ভবিষ্যতে অন্য কিছু করা হতে পারে তা জানি না, আপাতত ফটোকপি মেশিন রাখা হয়েছে। চলে এলাম পাঁচতলায়, পঞ্চম যে তলা সেটাতে। এখানে ক্লাসরুম তো আছেই, আর আছে আমাদের ডে শিফটের টিচারদের লাউঞ্জ। আমরা এখন আলাদা আলাদা হয়ে গেছি, এখানে দুই সাইডেই দুইটা লাউঞ্জ করা হয়েছে। এখানে একটা ছোট লাউঞ্জ আছে, আর এর অপোজিটে হচ্ছে একটা বড় লাউঞ্জ যেখানে ডে শিফট টিচাররা বসবেন। তো ওনারা সবাই একসাথেই আছেন, এলোমেলো, এগুলো সব গুছিয়ে ফেলা হয়েছে, এখন আরো সাজানো গোছানো হয়েছে আর একটু, কারণ বারবার এক কথাই বলছি অনেক কাজ বাকি আমাদের স্কুলের। আর যেহেতু ফ্লোরগুলো ডিজাইন, ক্লাসের ডিজাইন সবই একই রকম, কাজেই বারবার আর ক্লাসগুলো দেখাচ্ছি না। চলে এসেছি ষষ্ঠ তলায়, এখানেই শুধুই ক্লাসরুম আছে, বড় বাচ্চাদের ক্লাসরুম যেগুলো সেগুলো, কাজে এটা দেখালাম না। চলে যাচ্ছি আমি সপ্তম তলায়, একদম ওপরে আর কি, যেটা আসলে হাফ ছাদ, আর এই যে এখান থেকে বাইরের ভিউটা এইরকম।
দূরে যে রাস্তা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা, সেটা তো এই যে সপ্তম তলায় আসলে থাকবে লাইব্রেরি। লাইব্রেরিটা এখনো গোছানো হয়নি, আর হাফ থাকবে ছাদ। তো লাইব্রেরি যে রুমটা হবে সেখানে আপাতত হচ্ছে ফার্নিচার বানানো হচ্ছে আর কি, আর এটা হচ্ছে ছাদ। তো এর অপোজিটেও একটা রুম আছে, সেটা কি করা হবে জানি না, মেবি লাইব্রেরির জন্যই রাখা হবে যাতে বাচ্চারা লাইব্রেরি ক্লাসটা এখানে করতে পারে। তো এই ছিল আমাদের বেইলি স্কুলের নতুন ক্যাম্পাস, আর এরপরে তো এটা আরও বেশি সুন্দর হবে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর করোনা বাড়ছে তো নিরাপদে থাকবেন। বাচ্চাদের স্কুল তো খুলেছে, খুলবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজ আমি এখানেই বিদায় নিয়ে নিব, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই।